সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরেই আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি যখন আমি ফেসবুকে ঢুকে স্ক্রোল করছি দেখা যাচ্ছে ষাট বছরের কিং মোস্তা খুব অল্প বয়সী আঠারো থেকে উনিশের মাঝামাঝি একজনকে বিয়ে করে ফেলেছে যেহেতু এটা একটা গতানুগতিক ঘটনা না রেগুলার প্র্যাকটিস না তাই এটা নিয়ে কিন্তু কথা হবে এটা হতেই পারে স্বাভাবিক তো এই যে ঘটনাগুলো যখন ভাইরাল হয় কয়েকদিনের মাথায় কিন্তু সবাই ভুলেও যায় এর পক্ষে কেউ কথা বলছে কেউ নেগেটিভ কথা বলছে বেশিরভাগ নেগেটিভ কথা হবে এটাই স্বাভাবিক এবং কয়েকদিন ওনারা চুপ থাকলেই কিন্তু ওনারা যদি স্ক্রিনের বাইরে যেয়ে ব্যাপারটাকে স্ক্রিনের বাইরে যেয়ে চলে যেত স্ক্রিনে এইরকম প্রেজেন্স না থাকলে না থেকে তাহলে কিন্তু ব্যাপারটা মিটমাট হয়ে যেত কিন্তু ওনারা যেহেতু কন্টিনিউয়াসলি এইরকম ফেসবুকের স্ক্রিনে এসে কন্টেন্ট ক্রিয়েটরদের সারাক্ষণ ইন্টারভিউ দিয়ে যাচ্ছে তাই ওনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে আমি বলবো এটা একটা সামাজিক মূল্যবোধের অব মূল্যবোধের অবক্ষয় ওনাদের এই গল্প থেকে আসলে শেখার কিছু নাই কিন্তু একবার মানুষ যখন ভাইরাল হয় কয়েকদিন পর কিন্তু সবাই ভুলে যায় কিন্তু সবাই ভুলে যাবে আমার এখন যেটা মনে হচ্ছে সবাই ওনাদেরকে ভুলে যাবে এই জিনিসটাই ওনারা নিতে পারছে না তাই কীভাবে এই সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ থাকা যায় সবাই ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে সবাই বাজে হোক আর পজিটিভ হোক সবাই কমেন্টস করবে সবাই ওনাদেরকে দেখবে এই ধরনের একটা নেশা ওনাদের মধ্যে চলে এসছে দুইটা ক্লাসের দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা হয় এক হচ্ছে আপার ক্লাস আর একটা হচ্ছে লোয়ার ক্লাস এরা কখনোই অন্যদেরকে নিয়ে চিন্তা করে না হুটহাট করে যা মন চায় তা করে ফেললো সোসাইটি এদেরকে নিয়ে কি ভাবলো তা চিন্তা করে না এবং যাদের এই আপার ক্লাস এরা যাই করুক না কেন সবাই অ্যাপ্রিসিয়েট করতে থাকে খুব ভালো কাজ করেছো খুব ভালো কাজ করেছো আর লোয়ার ক্লাস তো তাদের কাউকে নিয়ে চিন্তাই করে না সব থেকে চিন্তাভাবনা যারা করে তারা হচ্ছে মিডল ক্লাস তাই তারা চাইলেও অনেক কিছু করতে পারে না তো এই আপার ক্লাসের লোকদের লোকদেরকে একটু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করা উচিত এবং তারা নিজেরা এখন এতটাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকার জন্য নিজেরাই পেজ ওপেন করে নিয়েছে বলছে যে ফলো করে তাদের সাথে থাকার জন্য তারা একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে দিয়েছে সাবস্ক্রাইব করার জন্য এই যে এই প্ল্যাটফর্মগুলো থেকে ওনারা ওনাদের গল্প সবাইকে শেয়ার করে আসলে সবাইকে কি শেখাতে চাচ্ছে এখান থেকে কি আসলে ওদানা ওনাদের ঘটনা থেকে কি আসলে শেখার কিছু আছে ওনারা কিভাবে পালিয়েছে কিভাবে রিলেশন হয়েছে কিভাবে দুই তলা থেকে ঝাঁপ দিয়েছে কিভাবে একা একা বাড়িতে বাড়ি থেকে পালিয়েছে এই ধরনের ঘটনা শেয়ার করার জন্য আমার মনে হয় এ শোনার জন্য খুব অল্প সময় সবার হাতে আছে জাস্ট কয়েকদিন শুনবে তারপরে সবাই ভুলে যাবে তো ওনাদের এই ঘটনা থেকে শেখার কিছু নাই হয়তো বা দু একদিন সবাই খুব মজা নিয়ে শুনছে তারপরে সবাই ভুলে যাবে কিন্তু ওনাদের একটা ভাইরাল হওয়ার নেশা মাথার মধ্যে ঢুকে গিয়েছে দুজন মিলে কিন্তু সারাক্ষণই দেখা যাচ্ছে কেমন করে স্ক্রিনের মধ্যে প্রেজেন্স থাকা যায় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এইটা আসলে কখনোই ঠিক না ওনাদের যদি ওনাদের কাছ থেকে যেহেতু শেখার কিছু নাই তাই ওনাদেরকে আসলে এমন কিছু এক্সাম্পল সেট করতে হবে যাতে সবাই ওনাদের কাছ থেকে ভালো ভালো কিছু শিখতে পারে সেই চেষ্টাটাই সবার মধ্যে থাকা উচিত ধন্যবাদ